বাংলা অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা সকল জিনেট মেম্বাররা অনেক চিন্তার মধ্যে আছি তার কারণ আমরা যখন আজকে জিনেটে লগ ইন করছি লগ ইন করার সময় ওখানে দেখাচ্ছে চারশো চার নট ফাউন্ড আর যখন ভেতর থেকে লগ ইন করছি তখন দেখ একটি নোটিফিকেশান আমাদের কাছে শো করছে তা আমি সকল ভিওয়ার্সের উদ্দেশ্যেই বলবো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার কারণ আমি আজকে এই ভিডিওতে কিছু নিউজ তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই নোটিফিকেশান সম্পর্কে বা আরও অন্যান্য সম্পর্কেও তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তা সেই উদ্দেশ্যেই বলবো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ করে করবেন না কারণ স্কিপ করলে তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে সেই কারণেই সকল ভিওয়ার্সের বলছি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি আমরা যখন ডাইরেক্ট জিনেটের লগ করছি তখন আমাদের কাছে ঠিক এই রকমই একটি পেজ ওপেন হচ্ছে এবং যখন আমরা ভেতর দিয়ে পেজ লগ করছি তখন আমাদের কাছে একটি নোটিফিকেশান আসছে এই নোটিফিকেশানটা কি লেখা আছে তা আমি তোমাদেরকে বাংলায় কনভার্ট করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এবং আরও কিছু নিউজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি এই নোটিফিকেশানে এটাই বলা আছে যে প্রিয় অ্যাসোসিয়েট আপনারা জানেন যে আমাদের যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ছিল সেই সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি চার তিন দু হাজার উনিশ থেকে বন্ধ অবস্থায় রয়েছে তার মানে কোম্পানি বলতে যাচ্ছে যে চার তিন দু হাজার উনিশ থেকে কোম্পানির যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সিজ করে দেওয়ার কারণে বন্ধ হয়ে আছে কিন্তু কোম্পানি আমাদেরকে এই কয়েক দিন আগে নোটিফিকেশান দিয়ে জানিয়েছিলেন যে আমাদের কয়েকটি মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়েছে এবং আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও সিজ হয়ে আছে কিন্তু এখানে বলছে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিজ বন্ধ অবস্থায় রয়েছে চার তিন দু তারিখ থেকে এরপর যেটা বলতে চাইছে কোম্পানি যে আমরা ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি তবে আইনি সম্মতিতে কিছু সমস্যা রয়েছে তাই আমরা এখন আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি এখানে আমি একটা কথা বলছি তোমাদের কালকে কিন্তু কোম্পানি থেকে আমাদের অ্যাডমিন নোটিফিকেশানে জানিয়ে দিয়েছিল যে আমরা যেভাবে অ্যাডভিউ করতাম তা ওই প্রসেসটা ছিল সম্পূর্ণ ইলিগাল তা সেই কারণের জন্য মহারাষ্ট্র সরকার থেকে নিষিদ্ধ করেছে যে ওইভাবে ডাইরেক্ট অ্যাডভিউ করলে কোনো ব্যক্তিকে টাকা দেওয়া যাবে না সেই কারণে অন্য প্রসেসের বা অন্যভাবে অ্যাড কোম্পানি থেকে নিয়ে আসতে চলেছে তা যেহেতু আইনের বিরুদ্ধে তা আমরা মানলাম যে হ্যাঁ ঠিক আছে ওটা ইলিগালভাবে করা হয়েছিল। তা কোম্পানি নতুন প্রসেসের অ্যাড লঞ্চ করতে চলেছে কিন্তু শুধু অ্যাডটা বন্ধ রাখা হয়েছিল ঠিক ছিল কিন্তু এখন তো টোটাল সার্ভারটাই স্টপ করে দিয়েছে কালকে আমি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম ওই ভিডিওটা যেসব বন্ধুরা দেখেছো হয়তো তোমরা শুনে থাকবে যে কালকের ওই ভিডিওতে আমি বলেছিলাম যে যেহেতু শুধুমাত্র অ্যাডের জায়গায় চারশো চার নট ফাউন্ড দেখানো হচ্ছিল তা ওখানে চারশো চার দেখাচ্ছে ঠিক আছে কারণ এর কারণ হচ্ছে এর আগেও কয়েকবার ওরকম ওই যে অ্যাডের অ্যাডের জায়গায় চারশো চার নট ফাউন্ড দেখাচ্ছিলো সার্ভার প্রবলেম কি অন্য কোনো কারণেই হোক না কেন ওখানে চারশো চার নট ফাউন্ড দেখানো হচ্ছিলো কিন্তু আমাদের কিন্তু কখনোই ওয়েবসাইট এইভাবে বন্ধ হয়ে যায়নি কিংবা কোম্পানি আইন আইন থেকে কালকে আমাদের নোটিফিকেশান এটাই জানিয়েছিল যে আমরা অ্যাডের ইলিগাল অ্যাডের সাহায্যে অ্যাডের জন্য অ্যাড বন্ধ করতে বাধ্য হচ্ছে কিন্তু আইন তো এটা বলেনি যে তুমি পেমেন্ট কাউকে দিতে পারবে না পেমেন্টটা কোম্পানি চালিয়ে রাখতে পারতো কিংবা পেজটা ওপেন করতে পারত কিন্তু টোটাল সার্ভারটাই চারশো চার নোট ফাউন্ড এর মানে কিন্তু অন্য কিছু দাঁড়াচ্ছে এরপর যেটা জানাতে যাচ্ছে কোম্পানি যে আইনি সমস্যাটি প্রায় দু উনিশ সালের নভেম্বর শেষ হওয়ার পর আমরা আপনাকে সমস্ত সুবিধা প্রদানের আশ্বাস দিচ্ছি এবার তোমরা দেখো বন্ধুরা জানুয়ারি মাসের আগে যেসব আইডি ক্রিয়েট হয়েছিল ওই সব আইডিগুলি থেকে তবু কিছুটা হলেও পয়েন্ট ব্যাঙ্কে উইথড্রল করেছে পুরো আইডি টাকা না এলেও কিছুটা পয়েন্ট উইথড্রোল করেছিল ব্যাংকের সাহায্যে কিন্তু যারা ফেব্রুয়ারি মাসে কিংবা জানুয়ারি মাসে জয়েন হয়েছিল ওরা ওনারা কিন্তু এক টাকাও এখনও ব্যাঙ্কে উইথড্রল করতে পারেনি এরপর কোম্পানি যদি এখানে নোটিফিকেশানে জানিয়ে দেয় যে আমি নভেম্বর মাসে তোমাদেরকে সব সমস্ত সুযোগ সুবিধা দিয়ে দেবো এবং সব কিছু করে দেবো সব মারলাম কিন্তু আইডিটার কি হবে আইডি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তাহলে তার কি এক মাসে তার টাকা এক দু মাসে তার কি টাকা উঠে যাবে পুরো টাকা নিশ্চয়ই পুরো টাকা উঠবে নি এরপর যা টাকা হয়তো জুমে থাকবে তখন হয়তো কোম্পানি আবার নোটিফিকেশান বার করে দিল যে পাঁচশো টাকার বেশি কি হাজার টাকার বেশি তোমরা কেউ ব্যাঙ্ক উইথড্রল করতে পারবে না তাহলে তখন তার ওই টাকা যেগুলো অ্যাড সে ভিউ করেছিল এতদিন পর্যন্ত ওই টাকাও সে ব্যাঙ্কে উইথডোল করতে পারছে না উপরন্ত আইডির ভ্যালিডি শেষ তখন আবার কোম্পানি কি জানাবে তখন কোম্পানি আমাদের জানিয়ে দেবে যে তোমার যেহেতু আইডির ভ্যালিটি শেষ হয়ে গেছে তোমাকে আবার রিনিউ করতে হবে এবং রিউ যদি তুমি করো তাহলেই তুমি তোমার পুরাতন যে পয়েন্টগুলো জমে আছে ওই পয়েন্টগুলি তুমি ব্যাংকের সাহায্যে উইথড্রল করতে পারবে এরপর আমি একটা কথা বলছি তোমাদের মন দিয়ে শুনো দেখো বন্ধুরা আমরা বারো হাজার টাকা দিয়ে একটি আইডি ক্রিয়েট করলাম ঠিক আছে যে যত হাজার টাকা দিয়ে তিরিশ হাজার কি ছ হাজার যাই হাজার টাকা দিয়ে আইডি কিনব না কেন আমি বারো হাজার টাকা দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি বোঝানোর সুবিধার জন্য তা আমি বারো হাজার টাকা দিয়ে একটা আইডি ক্রিয়েট করলাম জানুয়ারি মাসে আমি আইডি ক্রিয়েট করলাম জানুয়ারি মাসে যা আমি দেখলাম প্লাস নভেম্বর যদি ওপেন হয়ে যায় ডিসেম্বর মাসটা আমি দেখলাম এরপর কি হচ্ছে আমাদের জানুয়ারিতে আইডি এক্সপায়ার ডেট হয়ে যাচ্ছে আমরা ব্যাংকে ব্যাঙ্ক কত হাজার টাকা তুললাম না মাত্র দু হাজার কি হয়তো দু হাজার এক দু হাজার এরকম একটা হবে সামথিং হবে যাই হোক দুই কি তিন হাজার টাকা হবে আমরা ব্যাঙ্কে উইথড্রল করলাম এরপর কোম্পানি কি বলবে কোম্পানি যেটা অলরেডি বলছে যারা রিনিউ করেনি ওদেরকেও যেমন বলেছিল যে তুমি যদি পুরাতন আইডির পয়েন্ট ব্যাংকে তুলতে চাও তাহলে তোমাকে আগে ওই আইডিটাকে রিনিউ করতে হবে ওই নিয়মটাই হবে আমাদের ক্ষেত্রে তা আমরা যখন আবার বারো হাজার টাকা দিয়ে কোম্পানিতে রিনিউ করতে যাব আমি তাহলে ওখান থেকে কত হাজার টাকা আমি তিন হাজার টাকা সামথিং ধরছি তিন হাজার টাকা ব্যাংকের সাহায্যে আমি উইথড্রল করলাম এরপর কোম্পানিকে আবার আমাকে বারো হাজার টাকা ঘর থেকে আবার দিতে হচ্ছে তাহলে আমি বারো হাজার টাকা এতদিন যে এক বছর ওখানে ফেলিয়ে রাখলাম এক বছর আমি বারো হাজার টাকা ফেলিয়ে রাখলাম তা থেকে তুললাম কত তিন হাজার টাকা আবার আমি বারো হাজার টাকা ফেলাচ্ছি আবার পরে পরবর্তীতে কি হবে তার কোনো গ্যারেন্টি নেই যদিও কোম্পানি নভেম্বর মাসে ফিরে আসে তবেই আমি এই কথাগুলো বলছি আদেউ যে নভেম্বর মাসে আসবে সেটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি না তোমাদেরকে তার কারণ আমি কালকের ভিডিওতে আমার কালকের ভিডিওটি যেই সব ভিউার্সরা দেখেছে দেখেছেন ওনারা হয়তো শুনবেন আমি ওখানে বলেই দিয়েছিলাম যে যেহেতু অ্যাডের জায়গায় চারশো চার নট ফাউন্ড দেখাচ্ছে তার মানে কোম্পানি আছে কোম্পানি যায়নি কিন্তু যেহেতু টোটাল সার্ভারটাকেই কোম্পানি স্টপ করে দিয়েছে চারশো চার নট ফাউন দেখাচ্ছে এর মানে কিন্তু আমি বলছি না তোমরাই বুঝে নাও এর মানেটা কী দাঁড়াচ্ছে যে সমস্ত দাদা দিদি কাকা বা জেঠারা আমি সবাইয়ের উদ্দেশ্যেই বলছি জিনেটের আইডি ক্রিয়েট করেছিলেন ওনাদের মধ্যে বেশিরভাগই কিন্তু লোন নিয়ে আইডি করেছিলেন কেউ বা সোনা দানা বন্ধক দিয়ে আইডি করেছিলেন অথবা কেউ বা কারো কাছ থেকে টাকা ধার নিয়ে আইডি করেছিলেন শুধু একটাই উদ্দেশ্যে যে জিনেটের উপর বিশ্বাস রেখে যে জিনেট আমাদেরকে ঠকাবে না অন্যান্য বহু কোম্পানি চিট ফান্ড ঠকিয়ে চলে গেছে কিন্তু জিনেট আমাদেরকে ঠকাবে না এবং আমরা ওখান থেকে টাকা ইনকাম করেই আগে দেনা শোধ করব। কি এত মেম্বারের খারাপ পরিস্থিতি হতো না যদি জিনেট মার্চ মাসেই তার আইডি ক্রিয়েট করা বন্ধ করে দিত তাহলে কিন্তু এতগুলো মানুষ আজকে জিনেটের মধ্যে ফাঁসত না শুধু তাই নয় যদি আনলিমিটেড আইডি এইটাও যদি বন্ধ করে দিত তাহলেও কিন্তু অনেক মানুষ রেহাই পেত জিনেট থেকে রক্ষা পেত অনেকগুলো মানুষ কিন্তু কোম্পানি কি করলো না তোমরা যত খুশি আইডি ক্রিয়েট করতে পারো শুধুমাত্র মেন ওপরে যে সকল মেম্বার জিনেট মেম্বার আছে ওনাদের ফান্ডগুলোকে ক্যাশ করার জন্য কোম্পানির সাথে হাত মিলিয়ে কি বলছে না তোমরা এখন যত খুশি আনলিমিটেড আইডি নিতে পারো জিনেট সম্পর্কে নেক্সট কী আপডেট আসতে চলেছে তা আমি অবশ্যই ভিডিও তৈরি করে আপলোড করে দেবো আমার এই চ্যানেলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল ভিওয়ার্সদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন এবং যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে